ত্রিপুরা সরকার প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের উদ্যোগে রাজ্যের উন্নয়নে যুক্ত হল নতুন পালক। 1,25,00,000 টাকা ব্যয়ে আগরতলা শহরের অভয়নগরে নতুন প্রাণী হাসপাতাল গড়ে তুলল রাজ্য সরকার। প্রাণীদের চিকিৎসার ক্ষেত্রে উন্নত যে সমস্ত পরিকাঠামো দরকার তা সবই এখানে গড়ে তোলা হয়েছে। আগে থেকে এখানে একটি ডিজিজ ইনভেস্টিগেশন ল্যাব ছিল। পশুদের মধ্যে সোয়াইন ফ্লু, ভাইরাল ফ্লুর ক্ষেত্রে রাজ্যের বিভিন্ন স্থান থেকে স্যাম্পল কালেক্ট করে আগরতলাতে এনে গবেষণা করা হয়। এই বিষয়গুলির আরও বেশি উন্নয়নের জন্যই অভয়নগরে গড়ে তোলা হয়েছে এই অত্যাধুনিক ভবনটি। নবনির্মিত এই প্রাণী হাসপাতাল ও পলি ক্লিনিকের উদ্বোধন করে সোমবার ত্রিপুরা সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস বলেন, পরিকাঠামোর এই উন্নয়নের ফলে অনেক সুবিধা হবে রাজ্যের প্রাণী চিকিৎসক এবং টেকনিশিয়ানদের। এখান থেকে প্রয়োজনীয় নানান চিকিৎসার সামগ্রীও পেয়ে যাবেন তারা। এছাড়াও গৃহপালিত পশু পালনের ঝোঁক দিন দিন বাড়ছে রাজ্যে। রাজ্য সরকার এরকম অত্যাধুনিক হাসপাতাল তৈরি করে দেওয়া এবং পরিকাঠামোর উন্নতি ঘটানোই গৃহপালিত পশুদের চিকিৎসাতেও সুবিধা হবে বলে এদিন জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। নমস্কার, আজকে আমাদের ভেটেরিনারি ডিপার্টমেন্টের এআরডি ডিপার্টমেন্টের আমাদের অভয়নগর স্থিত যেটা স্টেট ডিআই ল্যাব রয়েছে সেখানে আমাদের অতিরিক্ত আমরা আরেকটা ইনফ্রাস্ট্রাকচার এখানে গড়ে তুলেছি, যেটা স্টেট ভেটেরিনারি হসপিটাল কাম পলি ক্লিনিক, যার কিছুক্ষণ পরে ইনগ্রেশন হবে। এটা আমাদের সরকারের পক্ষ থেকে প্রায় 1,25,00,000 টাকা ব্যয়ে এই নবনির্মিত বিল্ডিংয়ের আমরা আজ উদ্বোধন করব, যেখান থেকে এআরডিডি রিলেটেড অর্থাৎ ডিপার্টমেন্টের বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে যে সমস্ত সুবিধা বা ইনফ্রাস্ট্রাকচার দরকার সেটা এখানে গড়ে তোলা হয়েছে। এর বাইরেও আমাদের স্টেট ডিআই ল্যাব যেটা রয়েছে অর্থাৎ ডিজিজ ইনভেস্টিগেশন, পুরো স্টেট থেকে বিভিন্ন সময় বিভিন্ন ডিজিজ উপর আমরা রিসার্চ করে থাকি, আইডেন্টিফিকেশনের কাজ হয়। অনেক সময় আপনারা দেখেন সোয়াইন ফ্লু হয়, বিভিন্ন ভাইরাল ফ্লু থাকে, ডিজিজ হয়, ওইগুলিকে আমরা বাইরের থেকে স্যাম্পল কালেকশন করে এখানে আগরতলাতে এনে তা রিসার্চ করে এটার মানে আইডেন্টিফিকেশন করা হয় যে কোন ডিজিজ এটা হয়েছে। তো এই বিষয়গুলি নিয়েই একটা অত্যাধুনিক বিল্ডিং আমরা তৈরি করেছি, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করেছি। আমি বিশ্বাস করি এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ফলে আমাদের দপ্তরের যারা ডাক্তারবাবুরা আছেন, দপ্তরের যারা কাজ করছেন অফিসিয়ালরা আছেন, তাদের অনেক বেশি সুবিধা হবে এবং প্রয়োজনীয় ইকুইপমেন্ট যেগুলি দরকার এগুলিও তারা এখান থেকে পেয়ে যাবেন। তো আলটিমেটলি এটা আমাদের রাজ্যের জন্য এবং ডিপার্টমেন্টের জন্য ডেভেলপমেন্টের আরেকটা মাইলস্টোন এখানে যুক্ত হয়েছে। রাজধানীর অভয়নগরস্থিত নবনির্মিত এই প্রাণী হাসপাতাল এবং পলি ক্লিনিকের উদ্বোধনী অনুষ্ঠানে সোমবার উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের প্রধান সচিব বিএস মিশ্র, দপ্তরের অধিকর্তা নীরজ কুমার চঞ্চল, পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতি হরিদুলাল আচার্য এবং আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।